মাননীয় সদস্য সাহিদা তারেক দীপ্তি 318 328 আজাজ আপনার সময় 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মার্চ মাস অগ্নিঝরা মাস একটি ইতিহাস বহন করার মাস এই মাসেই জন্ম হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর এই মাসে আমাকে দ্বিতীয়বারের মতো এই মহান পবিত্র সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবতার নেত্রী 16 কোটি মানুষের আশ্রয়স্থল ভরসার জায়গা গরিব দুঃখী আশ্রয়হীন অসহায় মানুষের আশ্রয়স্থল ডিজিটাল বাংলাদেশের রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সফল রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশকে উন্নয়নের বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার আইডল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা পাঁচবারের সফল 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 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় স্পিকার আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের রাখাল রাজা শতাব্দীর শ্রেষ্ঠ মানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি চির নিদ্রায় শায়িত আছেন টঙ্গিপাড়ার সেই একটি গ্রামে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহিষী নারী যিনি বঙ্গবন্ধুকে ছায়ার মতো সব সময় সাহস শক্তি যুগিয়ে আজকে বঙ্গবন্ধুকে একটি শক্তিশালী সংগঠক হিসাবে রূপান্তরিত করেছিলেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহিষী নারী ফজিলাতুন্নেসা মুজিবকে এবং তার সেই 15ই আগস্ট নির্মমভাবে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে শহীদ হয়েছিলেন আমাদের আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের আইকন বেগম আইবি রহমান সহ 24 জন নেতা কর্মীকে আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে বিশ্ববাসী করেন মাননীয় স্পিকার রাষ্ট্রপতি তার ভাষণে সফল রাষ্ট্রনায়ক উন্নয়ন রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশে বিস্ময়কর আর্থ সামাজিক উন্নয়নের যে বর্ণনা দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ মাননীয় স্পিকার 2008 সালে 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন বর্তমানের সফল প্রধানমন্ত্রী দেশনায়ক শেখ হাসিনা সফলভাবে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের পর দ্বাদশ নির্বাচন 2024-এর আগে গত 1.5 দশকের সফল রাষ্ট্রনায়ক আমাদের নেত্রী তার নতুন ভিশন 2041 তথা স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন সৎ সাহসী দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের কারণে গত 15 বছরের মধ্যে আমরা দরিদ্র স্বল্প উন্নত দেশ থেকে মর্যাদাপূর্ণ প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে পুরুষের পাশাপাশি নারীরাও আজকে ফ্রিল্যান্সিং মাধ্যমে এখন তার সংসার সামলে বাসায় বসে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন জনগণকে শুধু স্বপ্ন দেখে আমাদের প্রধানমন্ত্রী থেমে থাকেন না তার জ্বলন্ত উদাহরণ পদ্মা সেতু নির্মাণে এক শ্রেণী সপ্তর্ষি মহলের চক্রান্তে বিদেশি দাতা সংস্থা দুর্নীতির অভিযোগ এনে প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিল কিন্তু সেই পদ্মা সেতু নিজের অর্থায়নে নির্মাণ করিয়ে দেখিয়েছেন এটা একমাত্র আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব মাননীয় স্পিকার নদীর তলদেশ দিয়ে মানুষ নিজ গাড়ি চালিয়ে পারাপার হবে বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করতে পারত না যদি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চট্টগ্রাম বাসীকে সেই স্বপ্ন দেখাতেন। শুধু স্বপ্ন নয়, তিনি বাস্তব করিয়ে দেখেছেন। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধুর টানেল নির্মাণের মাধ্যমে তিনি 3.32 কিলোমিটার দীর্ঘ দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম নদী তলদেশের সুড়ঙ্গ পথ উন্নত। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু সময় দিয়েন। উন্নত দেশের মতো স্বল্পতম সময়ে যানজট মুক্ত ভাবে মেট্রো রেলে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যেতে পারছে ঢাকাবাসী আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার দূরদর্শিতা আজ বাংলাদেশের উন্নয়ন বহির্বিশ্বের রোল মডেল। মাননীয় স্পিকার, আমি অন্যদিকে একটু কথা বলবো। আমি নবম সংসদে একজন ক্ষুদ্র সংসদ সদস্য হিসেবে এই পার্লামেন্টে এসে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম। তখন দেখেছি আমার ডান পাশে তৎকালীন বিএনপির সদস্য এবং বিশেষ করে চারজন নারী নেত্রী এখানে বসে আমাদের সরকারের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালি গালাজ, কটূক্তি, অঙ্গভঙ্গি দেখিয়ে তারা এই সংসদকে তারা কলুষিত করেছিল। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা 48 জন নারী নেতৃত্ব আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আজকে আমরা এখানে আসতে পেরে এই সংসদকে প্রাণবন্ত করে তুলেছি। আমরা এই সংসদে মানুষের কল্যাণের জন্য, ভালো মন্দ কাজ করার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য, আরো বেগবান করার জন্য আমরা আজকে এখানে কথা বলার সুযোগ করে আজ আমাদের নেতৃত্ব দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমাদের 48 জন নারী সংসদ সদস্যের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার সম্বন্ধে যদি কথা বলতে যাই, তৎকালীন বিরোধী দলের ওই আমাদের খালেদা জিয়া আমাদের কি তখন ক্ষমতা থেকে কি নৃশংসভাবে আমাদের নির্যাতন নিষ্পেষিত করেছিল। আমি শাহিদা তারিক দীপ্তি আজকে এখানে সুন্দরভাবে কথা বলতে পারছি না, আমার সারা শরীরে হাজার হাজার স্পিন্ডার বহন করে চলছি। আজ এক মিনিট মেশিন দিয়ে আজকে কথা বলছি, কার কারণে হয়েছে? ওই কুচকি, ওই খালেদা জিয়া, তার সুসন্তান ওই লন্ডনে বসে বসে তিনি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বাক্য প্রদান করেন, আর বিএনপির নেতারা এখানে বসে সেই কাজগুলি আমাদের সরকারের ভাবমূর্তি নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদেরকে তারা বিভিন্নভাবে পায়তারা চালিয়ে দেশকে আবার পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দ্বাদশ নির্বাচনে কি দেখতে পেয়েছি? এই দ্বাদশ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতা, তার মেধা, তার শ্রম, সকল কিছুর বিনিময়ে আজকে দ্বাদশ নির্বাচনে আমরা জয়যুক্ত হয়ে আবার সরকার গঠন করে মানুষের পক্ষে, জনকল্যাণের পক্ষে, দেশের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যতদিন বেঁচে থাকবো। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।